বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাত আলা রসুলিল্লাহ কোরআন এবং সলাহ বুঝুন আরও সহজ উপায়ে তিন মিনিট ভিডিও সিরিজ পাঠ চৌত্রিশ বি যেখানে আমরা ইয়াদিবু এবং মাও দিয়ে শুরু হওয়া দুটি ক্রিয়ার মোদরে এর বিভিন্ন রূপ শিখব আমরা আরবি ভাষার গুরুত্বপূর্ণ চার ধরনের ক্রিয়া শিখেছি ফাতাহা নাসরা, দরাবা সামিয়া আমরা আরও শিখেছি ফাতাহা ইয়ফতাহু এবার আমরা তৃতীয় ক্রিয়াটি শিখব দরাবা দরাবা অর্থ সে আঘাত করেছে এর মোদরে হবে ইয়াদ রিবু সে আঘাত করে করবে করছে এটা ইয়াদ রবু বা ইয়াদ রুবু নয় এটা হল ইয়াদ রিবু কেন কারণ ইয়াদ রিবু বলা অপেক্ষাকৃত সহজ তার পরের ক্রিয়াটি হল সামিয়া ইয়াসমাও এদের পার্থক্য ফেল মাদি থেকেই সামা আ হওয়ার বদলে এটি হয়েছে সামিয়া আমরা দরাবা ইয়া দরিবু দিয়ে শুরু করি আমরা এই ক্রিয়ার ফেল মাদি শিখেছি দরাবা দরাবু দরাবতা দরাবতু দরাবতুম দরাবনা ফেল মুদারে এর জন্য আপনার পাশের ইয়াসিরকে মনে রাখুন ইয়াসির ইয়া দরিবু। ইয়াসিরুন দরিবুন আর তুমি তাওফিক তা দরিবু আনা আদরিবু। তাওফিক উন তা দরিবুন নাহনু না দরিবু

এবার আমরা কথোপকথন করি যেহেতু এখানে কেউ কাউকে আঘাত করছে না তাই লা অর্থাৎ না বলে উত্তর দিন মনে রাখবেন মাদি এর ক্রিয়ার পূর্বে মা যোগ করে সেটাকে নাবোধক করা হয় আর মুদারে এর ক্রিয়ার পূর্বে লা যোগ করে সেটাকে নাবোধক করা হয় আমি বলবো। হাল ফা আলা আপনি বলবেন মা ফলা যখন বলব হাল ইয়া ফা আলু আপনি বলবেন লা ইয়া ফা আলু সাধারণত তাহলে আমি প্রশ্ন করছি হাল লা হাল ইয়াদিবুবু না তারা কি আঘাত করছে না তারা আঘাত করছে না 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 প্রশ্ন এবং উত্তরে এগুলো একই থাকবে যখন আমি প্রশ্ন করব হাল তাদ্রিবু আপনি কি আঘাত করছেন আপনি বলবেন লা আদ্রিবু তাদরিবু হয়ে যাবে আদ্রিবু আর না হয়ে যাবে নাদ্রিবু আমাকে উত্তর দিন হাল তাদরিবু

আসুন এবার কথোপকথন করি ধরে নি সবাই কোরআন শুনছে আমি জিজ্ঞেস করব। মা দা মাও সে কি শুনছে বিশেষর সাথে মা ব্যবহৃত হয় যেমন মা হাদা এটা কি কিন্তু ক্রিয়ার সাথে মা দা ব্যবহৃত হয় মা দা মাও সে কি শুনছে আপনি বলবেন ইস মাও আল কুর আনা এখন আমাকে উত্তর দিন মা দা মা يسمعون القرآن ماذا يسمعون يسمعون القرآن ماذا تسمع أسمع القرآن ماذا تسمعون نسمع القرآن جزاكم الله خيرا السلام عليكم ورحمة الله وبركاته